পয়সা কাটিছে শ্রমিক ইমান কষ্ট করে আজি বোনাস পাইছে, কিন্তু 20 টাকা বিনা মতলবত শ্রমিকক লুকুয়া 20 টাকা কাটি লৈছে। যে শারদীয় দুর্গাপূজা আগত যে বোনাস আমাক প্রদান করে শ্রমিকক, কিন্তু বোনাসর বিনা অনুমতি বিনা আলোচনাত আজি 11% আর 9% ভাগ করে 11% বোনাস দিছে হিরিয়ান চাহ বাগিচার শ্রমিকক। কিন্তু শ্রমিকে দুঃখ পাইছে, কিন্তু একো আলোচনা নোহাকে কেউ 11% বোনাস আজি একাউন্টত যাকালি সোমাই দিছে বলে গম পাইছে। কিন্তু পে স্লিপ বোনাসর আগত দিয়ে বলে আমি জানো, পে স্লিপ ম্যানেজারে এতিয়ালৈকে দিয়া নাই, আজিলৈকে এতিয়া পর্যন্ত দিয়া নাই। কিন্তু এইটো কি মহিমাতলি চলিছে হিংগ্রিজান চাহ বাগিচাত এন্ড্রয়েল কোম্পানির, কিন্তু এইটো একো আলোচনা নোহোৱাকে আজি হিংগ্রিজান চাহ বাগিচার শ্রমিকক বোনাস আজি একাউন্টত সোমাই দিছে যোৱাকালি। কিন্তু আজি ৰাতিপুৱা যেতিয়া শ্রমিকে গম পালে যে আমার 11% বোনাস হয়েছে আর 9% ভাগবত দিব বলে গম পাইছে, তেতিয়া কৈছে শ্রমিকে আমাক 11% বোনাস নালাগে, বাকি 9% আর 11% মিলাই আমাক 20% বোনাস লাগে। কিন্তু ম্যানেজারে মানি লওয়া নাই, ম্যানেজার কিছু ইয়াত দালালি আছে ম্যানেজার আঙ্গে পাঙ্গে কিছু SMS-ৰ লগত আলোচনা করে কালি যোৱাকালি বাগানত গৈ আলোচনা করেছিলে, কিন্তু আলোচনা একো শ্রমিকৰ লগত আলোচনাই নাই হওয়া। আর আহি ম্যানেজারক আলোচনা হল বলে শ্রমিকক লগত আর বোনাসটো আজি একাউন্টত যোৱাকালি সোমাই দিছে, কিন্তু শ্রমিকে 11% বোনাস নলও বলে কৈছে, আর এতিয়ালৈকে বোনাস বোনাসৰ কথা কেতিয়াও মানি নলয়, আর 20% বোনাস লাগিবই বলে আমাক জনায় শ্রমিকে। কিন্তু আমি এই কথাটা মানি লো, আর বিনা শর্তে বিনা আলোচনাত SMS-এ 20 টাকা কর্তন কিহর কারণে শ্রমিকর পয়সা কর্তন করিলে, এই কথাটো SMS-এ আমাক অবগত করিব লাগে। আজি বোনাসর নামত আজি 150 টাকা বাগানত 50 টাকা কোনোবা এখন বাগানত 50 টাকা 100 টাকা 250 টাকা কাটিছে, কিন্তু এইখানে পয়সা SMS-এ লৈ যায়। SMS-এ কোন ফান্ডত রাখে কি কাম করে শ্রমিকর, আজি স্টুডেন্টর বা শ্রমিকের লড়া চলে পড়িব কারণে কবত, আমার নিজের এজন লড়া শ্রমিকর লড়া ডক্টর পড়িব কারণে পালে, কিন্তু লক্ষাধর ছাত্রী সব কৈছিলে কিবা এটা সাহায্য বিচারিবলৈ কলে, কিন্তু সাহায্য দিব নোৱাৰো বুলি কলে, আমার তো ফান্ড নাই, কিন্তু আমার পয়সাখিনি কর্তন করে কত লৈ যায় সিহঁতি। আজি এই SMS-ক আমি হকিয়াই দিছো যাতে এইখিনি পয়সা অতি শীঘ্রে ঘুরাই দিব লাগে শ্রমিকর যেখানে পয়সা লৈছে। আজি 11% বোনাস আমার শ্রমিক হিংগ্রিজান চাহ বাগিচাত নলয় আর নলও বলে কৈছে, কিন্তু আলোচনা নোহোৱাকে আমি 11% বোনাস আমি নলও। আমি আচ্ছা যে প্রক্রিয়া লম, আমার আন্দোলন চলি থাকিব, এতিয়াও আমার আন্দোলন চলি আছে, আন্দোলন করে যাম যেতিয়ালৈকে আলোচনা নহয়, আর 20% বোনাস আমাক লাগিবই, আর 20% বোনাসর কারণে আলোচনা হব লাগিব, দিবই লাগিব। আর যা দুটা ফোনের দরমা হওয়া নাই, এইটো ম্যানেজার লগত আলোচনা চলি আছে, কিন্তু সেই পয়সাটো কোম্পানির পর অহা নাই বলে কেছে, আলোচনা চলি আছে, কিন্তু সেইটো কথা সেইটো দুটা হপ্তাহ দুটা মুকলি করে দিব লাগে দরমা। আর হিংগ্রিজান পরিস্থিতি আপনাদের দেখি পাইছে, কালি কিন্তু এই আমার ইউনিয়ন কমিটি সবে গোটাইখিনি গৈছিলে, আর প্রত্যেক দফায় দফায় কৈছে যে আমার আপনার বোনাস যে আমার 11% দিয়া হব, 9% ফাগুয়াত দিয়া হব, কিন্তু শ্রমিকে কোনো দফাত মানে মানি লওয়া নাই। আর আমি অসম চাহ জনজাতি ছাত্র সন্থা আচ্ছা চৰাইদেউ জিলা সমিতি হয় আর হিংগ্রিজান উপশাখা হেৰি সমিতি হয় আর সমূহ হিংগ্রিজান বাকি শ্রমিক হয় আমি দাবি জনাইছো আর হকিয়াই দিছো যে এই যেটা আমার 11% বোনাসটো আমি কেতিয়াও মানি নলওঁ। আর ইয়াত যে আমার ভেকু ভাওনা চলাই আছে ইয়াতে ইউনিয়ন ম্যানেজমেন্ট আর SMS-এ, কিন্তু এইটো আমি কেতিয়াও মানি নলওঁ। ইয়াত যদি যি পরিস্থিতি ভয়ানক পরিস্থিতি হব তার দায়িত্ব আমার SMS-এর প্রধান পরিচালক আর ইউনিয়নে হব, আমি হকিয়াই দিছো হয়। এতিয়ালৈকে আমার ইয়াত দুটা ফরমেটর দরমাই দিয়া নাই, কিন্তু রেশনও দিয়া নাই, গতিকে এইবিলাক আমার ফুলফিল করিব লাগে। আগন্তক দুর্গাপূজা বেশি দিন নাই আপনাদের গম পাইছে, কিন্তু ইয়ার এটা বেয়া খবর গেছে আমার একাউন্টত ডাইরেক্ট সোমাই দিলে, একো শ্রমিকর লগত এটা হুতপুস নোকোয়াকে যে আমি এইটো মানি লৈছো না সিদ্ধান্ত এগ্রি করেছে নাই হওয়া, এইটো কিন্তু ইহতি সমর্থন নজনোৱাকে ইহতি ডাইরেক্টলি একদম একাউন্টত সোমাই দিলে 11%, এইটো আমি কেতিয়াও মানি নলওঁ। এতিয়া আমি অফিসতে আছো আর বাকি উপর মহলাবিলাক আমি মাতিছো যে ডিসাইড করিম, আর গতিকে আমার চাহ শ্রমিকসকলক যে গোটাই সম্পূর্ণ বোনাস দিয়া বলে আমি সক্ষম হম বলে আমি ভাবিছো। বাগিচা কর্তৃপক্ষ নিজের দায়িত্ব দায়বদ্ধ হবলে মানে বিরত থাকিছে, কারণ ই দেখাছে SMS-ৰ কথা কয় আছে আর বাগিচা ইউনিয়নের কথা কয় আছে। Yeah!
বিচরা বাতর পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলে স্ক্যান করক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।